নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নিয়োগ করা হবে আইডিবিআই ব্যাংকে একদম বিস্তারিতভাবে জানাবো এখানে প্রচুর শূন্য পদে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিশটি দেওয়া হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগ করা হবে আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরো চার দু হাজার উনিশের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বন্ধুরা এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে পাঁচশোটি শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি শূন্যপদ যার মধ্যে জেনারেল দুশো আঠাশ এসসি পঁচাত্তর এস টি সাঁইত্রিশ ও একশো পঁয়ত্রিশ ই পঁচিশ এবং পিডব্লিউডি টোটাল থাকছে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরোটি টোটাল পি এখানে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশানে আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক দরকার এসসি এস টি প্রার্থীদের জন্য কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা একুশ থেকে আঠাশ বছর এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন কাস্ট প্রার্থীদের যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দিলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা বয়স সীমা বলে দেওয়া আছে এজ লিমিট বয়স হিসাব করবেন পয়লা মার্চ 2019 তারিখের হিসেবে 21 থেকে 28 বছরের মধ্যে एससी एसटी প্রার্থীরা 5 বছরের জন্য বয়সের ছাড় পাবেন এবং ओबीसी প্রার্থীরা 3 বছরের জন্য এবং पीडब्ल्यूডি প্রার্থীরা 10 বছরের জন্য বয়সের ছাড় পাবেন আপনাদের আবেদন ফি লাগবে एससी एसटी पीडब्ल्यूডি প্রার্থী এর জন্য দেড়শো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং বাকি যে অল ক্যাটাগরিজ রয়েছে জেনারেল ও এদের জন্য কিন্তু আপনাদের সাতশো টাকা পেমেন্ট করতে হবে সঙ্গে ইনটিমেশন চার্জেস প্রয়োজন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আইডিবিআই ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেখান থেকে আপনারা এই কেরিয়ার অপশান পেয়ে যাবেন কেরিয়ার থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দু হাজার উনিশ যে ট্যাপটা দেওয়া থাকবে এর মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই অনলাইন করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে চেক করুন আপনাদের আবেদনের শেষ তারিখ পনেরো চার দু